সবিজ পাড়ায় তার যুক্ত হওয়ার শুরুটা লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে। 2002 সালে অন্যসব প্রতিযোগিতার মধ্যে তিনিও ছিলেন একজন, কুসুম সিকদার। সেই প্রতিযোগিতায় জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অভিনেতা আফজল হোসেন তাকে প্রশ্ন করেছিলেন, বিয়ে যদি একটি স্বপ্ন হয় তাহলে বিবাহ বিচ্ছেদ কি? এই প্রশ্নের উত্তরে কুসুম বলেছিলেন, বিবাহ বিচ্ছেদ হলো নতুন স্বপ্নের শুরু। এমন বুদ্ধিদীপ্ত আর চমৎকার উত্তর দিয়ে তিনি জিতে নেন সেইবারের সেরা লাক্স মিস ফটোজেনিক বিজয় পুরস্কার। এ তো গেল 2000 সালের কথা, তবে কুসুমের অন্যরকম এক জায়গা জুড়ে ছিল গান। কুসুমের প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে প্রকাশিত হয় 1999 সালে। এরপর তার দুটি মিশ্র অ্যালবাম জীবনের যত পাওয়া এবং অদল বদল বের হয় যথাক্রমে 2000 এবং 2001 সালে। কিন্তু সময়ের বিবর্তনে এক সময় গানকে পেছনে ঠেলে অভিনয়কে নিয়ে এগিয়ে গেছেন এই তারকা। 2010 সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গহিনে শব্দ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। এতে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন। এরপরে ফ্রান্স বাংলাদেশ যৌথ প্রযোজনার লাল টিপ ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেছিলেন স্বপন আহমেদ। এই ছবিতেও তার বিপরীতে ছিলেন ইমন। এই সিনেমার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। 2015 সালে তিনি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শঙ্খচিল ছবিতে অভিনয় করেন। গৌতম ঘোষ পরিচালিত ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রের জন্য মেরিল প্রথম আলো সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারের মনোনয়ন পান কুসুম। এছাড়াও শঙ্খচিল সিনেমার জন্য 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার পান এই অভিনেত্রী। কুসুম সিকদার 100 বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন, করেছেন বেশ নাম করা ব্র্যান্ডের বিজ্ঞাপনও। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন তিনি, মাঝে মাঝে ছোট পর্দায় এসে জানান দেন তার উপস্থিতি। সবশেষ 21 সালের দিকে ঈদে তাকে আবারও গান নিয়ে হাজির হতে দেখা গিয়েছিল। পাড়ি জমিয়েছেন বিদেশে, বর্তমানে সেখানে স্থায়ী হয়েছেন। একসময়ের এই জনপ্রিয় তারকাকে এখনও খুঁজে ফেরেন তার ভক্তরা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।